Hey, hello guys, I'm Shantanu and welcome back to my without scripting and editing channel Sandstock. So, ekta bon amake proshno koreche je what is the difference between simple breakup and difficult breakup? Simple breakup ebong difficult breakup mane kothin breakup ei dutor moddhe parthokyo ki? To proshno tar moddhe ekta bishal gambhirjo ache, ekta gobhirota ache ebong etao boleche je dada ami ei dhoroner topic YouTube e actually search korechi but YouTube e ami ei dhoroner topic paini. তো আমার মনে হঠাৎ প্রশ্ন জেগেছে যে সিম্পল ব্রেকআপ, অনেকজন আমাকে শুনেছি জাস্ট সিম্পল ব্রেকআপ হয়ে গেছে, অনেকজন বলে যে না ব্রেকআপটা খুব কঠিন ডিফিকাল্ট, তো সিম্পল ব্রেকআপ এবং ডিফিকাল্ট ব্রেকআপের মধ্যে পার্থক্য কি? তো দেখো প্রথমে বলি যে ব্রেকআপ হওয়ার যে কারণ সেটা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা গেছে ধোকা, মানে তুমি কাউকে ধোকা দিয়ে বেটার কোনো পার্সনের সঙ্গে তুমি আছো, বেটার কোনো মানুষের সঙ্গে তুমি আছো, এই ধোকা দেওয়ার কারণে কিন্তু বেশিরভাগ ব্রেকআপটা হয়। আর কিছু কারণ আছে যেগুলো অন্য কারণে ব্রেকআপটা হয়, তো সেটা নিয়ে পরে আলোচনা করছি। প্রথমে বলি ধোকা দেওয়ার ব্যাপারটা, যেটা ধরো তুমি এই ধোকা দেওয়ার ব্যাপারটাও কখন হয়, বিয়ের টাইমে বেশি হয়। 5 বছরের রিলেশনশিপ আছে, ছেলেটা আজকে হঠাৎ করে কোনো একটা ভালো চাকরি পেয়ে গেছে, মাস গেলে 1 লাখ টাকা মাইনে, সেক্ষেত্রে ছেলেটা বললো ওর সঙ্গে থেকে লাভ নেই কারণ সে 1000 গুণে ওর থেকে ভালো মেয়ে পেয়ে যাচ্ছে, ঠিক আছে, দেখতে সুন্দরী, ফর্সা টর্সা, ভালো লাগছে, তো তার সঙ্গে সে চলে গেল, তার সঙ্গে সে বিয়ে থাকবো নিল, সংসার করতে লাগলো, তো সেখানে ছেলেটা মেয়েটা ধোকা দিয়ে ব্রেকআপ করলো। আবার কোন ক্ষেত্রে দেখা গেছে ছেলেটা কোনো একটা বেসরকারি কাজ করে 10,000 টাকা মাইনে, এবং বিয়ের সময় যখন মেয়েটার বিয়ের বয়স হয়েছে তখন মেয়েটা বাড়ি থেকে হয়তো ভালো ভালো সম্বন্ধ আসছে, হাই স্কুলে মাস্টার আসছে, রেলে চাকরি করে, মাস গেলে 80,000-1 লাখ টাকা মাইনে, তো তখন দেখা গেলো মেয়েটার ব্রেনটা ওয়াশ হয়ে গেছে কিংবা ফ্যামিলি থেকে ব্রেনটা ওয়াশ করে দিয়েছে, মেয়েটা দেখলো ঠিক আছে ওর সঙ্গে থেকে লাভ নেই, লাইফে সবাই ভালো থাকতে চায়, সেই কারণে মেয়েটা ব্রেকআপ করে নিল। তো এই যে একটা বেটার মানুষ পেয়ে তাকে ছেড়ে দেওয়া, এটা হচ্ছে ধোকা দিয়ে ব্রেকআপ করা। এবার বিয়ের সময় এটা হয় আর ম্যাক্সিমাম ক্ষেত্রে এমনিতেও হয়, হয়তো ছেলের সঙ্গে একটা মেয়ের রিলেশন আছে, এবার মেয়েটা কোনো একটা ভালো ছেলে দেখলো, দামি ছেলে, ফর্সা ছেলে, লম্বা চওড়া, হ্যান্ডসাম দেখতে, বাইক টাইক আছে দামি দামি, মেয়েটা ছেলেটাকে ওই ছেলেটাকে ছেড়ে দিয়ে এই ছেলের সঙ্গে চলে গেল, বা ছেলেটা কোনো একটা মেয়ের সঙ্গে আছে, মেয়েটা ভালো লাগছে না, এখন আর 3 বছর রিলেশন পুরনো হয়ে গেছে, এখন একটা সুন্দরী মেয়ে পেয়েছে তার সঙ্গে চলে গেল, তো এই ধোকা দেওয়ার ব্যাপারটা তো থাকছে। এবার ধোকা দেওয়ার কারণেই এই ব্রেকআপটা বেশি হয়। এবার এটাই হচ্ছে সিম্পল ব্রেকআপ, যখন তুমি কাউকে ধোকা দিচ্ছ এবং তার জন্য তুমি কোন রকম কষ্ট পাচ্ছ না, ধরো তুমি একটা বেটার পার্সন পেয়ে গেছো, তার সঙ্গে তুমি ঘুরছো বেড়াচ্ছ, হ্যাঁ, এবং পুরনো যে মানুষটা তার ফোন করলে তোমার এখানে কোনো মাথা ব্যথা নাই, ফোনে ব্লক করে দিয়েছো, মেসেজে ব্লক করে দিয়েছো, ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম সবকিছু ব্লক করে দিয়েছো, তার সঙ্গে কোনো যোগাযোগ নেই, তুমি একদম কিন্তু ব্রেকআপের জন্য কষ্ট পাওনি, 3 বছর রিলেশনশিপটাকে তুমি ভেঙে দিয়েছো, তার জন্য তুমি কোনো কষ্ট পাওনি, তুমি নতুন কোনো মানুষের সঙ্গে আছো, বেটার কোনো পার্সনকে নিয়ে তুমি আছো। তো এই যে ব্রেকআপটা যেখানে তুমি কোনো কষ্ট পাচ্ছ না, সেটাই হচ্ছে সিম্পল ব্রেকআপ। এবং সামনের মানুষটার দিক থেকে যদি দেখা যায় যে সামনে মানুষটা তোমাকে খুবই ভালোবাসতো, তুমি তাকে ছেড়ে দিচ্ছ, আজকে 2 বছর পরে গিয়েও দেখা যাচ্ছে সে কাউকে ভালোবাসে না, সে এখনো চাইছে তুমি তার কাছে ফিরে এসো, তোমাকে সে অ্যাকসেপ্ট করবে, এই যে ব্যাপারটা, এটা ওর দিক থেকে হয়ে যাচ্ছে ডিফিকাল্ট ব্রেকআপ, ঠিক আছে। তো এটাই হচ্ছে যে তুমি যখন কাউকে ছেড়ে দিচ্ছ, তার সঙ্গে ব্রেকআপ করছো, রিলেশনটাকে ব্রেক করছো এবং তার জন্য তুমি কোনো কষ্ট পাচ্ছ না, ওটাই হচ্ছে সিম্পল ব্রেকআপ। আর ডিফিকাল্ট ব্রেকআপ হচ্ছে যখন তুমি কাউকে ধরো তুমি কাউকে ভালোবাসতে সে তোমাকে ছেড়ে দিয়েছে, ঠিক আছে, তুমি কষ্ট পাচ্ছ তার জন্য, তুমি 2-5 বছর পরে গিয়ে অন্য কাউকে ভালোবাসতে পারছো না, তুমি চাইছো সেই ফিরে আসো তোমার লাইফে, তো তোমার একটা কষ্ট হচ্ছে, এটাই হচ্ছে ডিফিকাল্ট ব্রেকআপ। আর একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ধরো কিছু কিছু সিচুয়েশন এমন দেখা যায় যে ক্ষেত্রে দুজন দুজনকে খুব ভালোবাসে এবং কোন একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে তাদের একসাথে থাকা, মানে বিয়ে করে সংসার টংসার করা, এটা একসাথে থাকাটা কোন রকম ভাবেই পসিবল হচ্ছে না, অলমোস্ট এটা ইম্পসিবল, অলমোস্ট কথাটা এই কারণে বললাম কারণ অনেকজনের মানে পৃথিবীতে নাথিং ইজ ইম্পসিবল, ঠিক আছে, তাই অলমোস্ট কথাটা বললাম, তারা সব রকমের রাস্তা অ্যাপ্লাই করেছে, সব রকমের যা কিছু করার দরকার সবকিছুই করেছে, তারপরে গিয়েও দেখা যাচ্ছে যে তারা কোনো মতেই একসাথে থাকতে পারছে না, কোন একটা বিরাট সিচুয়েশন এমন ক্রিয়েট হয়েছে যেটাতে তারা একসাথে থাকলে হয়তো অনেকটা বড় প্রবলেম হবে, ফ্যামিলিগত প্রবলেম, সামাজিক প্রবলেম, নানা রকমের কিছু একটা ব্যাপার আছে যেটাতে তারা বিয়ে করে সংসারটা করতে পারছে না, তো সেক্ষেত্রে কিন্তু দুজনে দুজনকে চাইছে বাট পারছে না সিচুয়েশনের ক্ষেত্রে, বা কোন একটা এমন কিছু ক্ষেত্রে যেটাতে দুজনে থাকতে পারছে না, এবং দেখা গেছে 5-10 বছর পরে গিয়েও তারা দুজন দুজনকেই এখনো পর্যন্ত ভালোবাসে, চাই দুজন দুজন বিয়ে থা না করে আছে, দুজন দুজনকেই এখনো পর্যন্ত ভালোবাসে, তো এই যে সিচুয়েশনটা এটাও কিন্তু ডিফিকাল্ট ব্রেকআপ, ঠিক আছে, যখন দুজনেরই কষ্ট হচ্ছে বা যে কোনো একজনের কষ্ট হচ্ছে সেটা তার দিক থেকে হচ্ছে ডিফিকাল্ট ব্রেকআপ, আর যখন ব্রেকআপ হয়ে যাওয়ার পর কষ্ট হচ্ছে না সেটা হচ্ছে সিম্পল ব্রেকআপ। তো আমার যে বোনটি প্রশ্ন করেছিল আই থিঙ্ক তুমি বুঝতে পেরেছো, আর আপনারা হয়তো ব্যাপারটা বুঝতে পেরেছো যে সিম্পল ব্রেকআপ এবং ডিফিকাল্ট ব্রেকআপের পার্থক্যটা, ঠিক আছে। তো এই বিষয়ে তোমার নিজস্ব মতামত কি, তোমাদের নিজস্ব মতামত ভিডিও নিচে কমেন্ট করবে, এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, শেয়ার করো এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, এর সাথে অবশ্যই কালকে একটা ভিডিও আসবে, কালকে না আই থিঙ্ক 2 দিনের মধ্যেই আসবে, যেখানে আমি
ব্রেকআপ থেকে বেরিয়ে আসার কিছু টিপস দেবো। অনেক ছেলে পিলে এখন আছে, অনেক ছেলে অনেক মেয়ে এখন আছে যারা ব্রেকআপ হয়ে যাওয়ার পরে অনেকটা ভেঙে পড়ে, ঠিক আছে, এবং কি করব কি না করব বুঝতে পারে না। তো তার কিছু টিপস আমি দেবো, খুবই সিম্পল টিপস। আমি আমার ভিডিওতে যে টিপস গুলো দিই সেগুলো খুবই সিম্পল টিপস হয়, ওই টিপস গুলো অ্যাপ্লাই করে তুমি ব্রেকআপটাকে ঠিক করতে পারবে, ব্রেকআপের পরে যে সিচুয়েশনটা সেটাকে তুমি স্মুথলি চালাতে পারবে, ঠিক আছে। তো এই ভিডিওটা দেখার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর হ্যাঁ, অবশ্যই একটা কথা বলবো, যেটা প্রতিবার আমি বলে থাকি, আমার চ্যানেলের জন্য আমি কোনো রকম স্ক্রিপ্ট লিখি না, কোনো রকম এডিট করি না আমার ভিডিও, তাই ফ্লোতে কথা বলতে বলতে যদি এমন কোনো কথা বেরিয়ে যায় যেটা তোমার খারাপ লেগে থাকে তার জন্য অবশ্যই সরি। তো আজকের মতো, থ্যাংক ইউ, টাটা।